উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে 13 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধান। টহল দেওয়ার সময় অস্ত্রধারীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং পরে গুলি করে হত্যা করে। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই ওই এলাকার নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে প্রাদেশিক প্রশাসন। গুয়েরেরো প্রদেশটিতে মাদক পাচার সংক্রান্ত সহিংসতার নিয়মিত ঘটনা। এছাড়া অঞ্চলটি আফিম এবং হেরোইন উৎপাদনও একটি হটস্পট।